দাম কি বাড়ছে না কমছে আগের তুলনায়? পেঁয়াজের দাম ওভার, বাট আলু এরকমই আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো। চলে আসলাম ঢাকার ঐতিহ্যবাহী সাদেক খান কৃষি মার্কেট, যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু, পেঁয়াজ, রসুন, আদা। তো আমি রাত্রেবেলা আসলাম, দেখি রাত্রের অবস্থান কেমন, বা কেমন দামে বিক্রি করতেছে ওনারা, সব কিছু মিলে জানবো। তো আমি আছি মালিক এন্টারপ্রাইজ, দেখতে পাচ্ছেন মালিক এন্টারপ্রাইজ। তো চলে আসলাম মালিক এন্টারপ্রাইজের ম্যানেজার যিনি, ভাইয়া কেমন আছেন? আসলাম ভাই, ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। দাদা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ব্যবসা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। তো কী কী পাওয়া যাচ্ছে আপনার ঘরে? আপনার অরিজিনাল দেশি পেঁয়াজটা পাওয়া যাচ্ছে আজকে। আর আলু? আলু আছে বিক্রমপুর মুন্সিগঞ্জে। বিক্রমপুর মুন্সিগঞ্জে না? দাম কি বাড়ছে না কমছে আগের তুলনায়? পেঁয়াজের দাম ওভার, বাট আলু ওই রকমই আছে। পেঁয়াজ দাম বাড়তি এক কথায়, আর আলুর দাম সীমিত যেটা ছিল, না যেটা ছিল ওইটাই আর। আচ্ছা, তো ভাই কী অবস্থা, কেমন আছেন? তো আপনার পিছনে দেখতেছি অনেক পেঁয়াজ, ভ্যাবল পেঁয়াজ পাওয়া যাচ্ছে, এক কথা মালিক এন্টারপ্রাইজ বলে কথা। তো ভাইয়ের শুরুতে এটা কী পেঁয়াজ ভাইয়া? এটা ভাই পাবনার অরিজিনাল দেশি পেঁয়াজ। পাবনার অরিজিনাল দেশি পেঁয়াজ না? তো ভাইয়া আমি তো সবসময় সকাল বিকাল দুপুর সব সময় করি, রাত্রেবেলা আসলাম, আজকে রাতের অবস্থান কি সকালের মতন থাকে না, একটু চেঞ্জ হয় রাত্রের অবস্থায়? বাজার এখন বর্তমান বাজার আরও বেশি আর কি। বেশি তার মানে রাত্রে অনেক বেড়ে গেছে? বেড়ে গেছে না, রাত্রে অনেক বেড়ে গেছে। তো কী পেঁয়াজ ছিল ভাইয়া? ভাই পাবনার দেশি পেঁয়াজ। পাবনার দেশি পেঁয়াজ কত করে এটা? পাবনার দেশি পেঁয়াজ ভাই আজকে বেছিলাম 56-55 এরকম। 56-55 টাকা রাতে বেড়ে গেলো, খুবই চমৎকার পেঁয়াজ দাম বেড়ে গেলো না? তো ভাই এগুলো কী পেঁয়াজ ভাইয়া? পাবনার দেশি পেঁয়াজ ভাই। এগুলো এক সেম পেঁয়াজ? দেশি না, দেশি পেঁয়াজ না? দাম কত করে? রাতের অবস্থা নয়, আমি আসলাম মালিক এন্টারপ্রাইজে, তো রাত থেকে দাম বাড়ছে না কমছে আলুর? আলুর দাম মোটামুটি আগের মতনই আছে, তার মানে পেঁয়াজের দাম বাড়তে, আলুর দাম আগের মতো। আচ্ছা, তো পেঁয়াজের দাম বাড়তে, তো পেঁয়াজের দাম কি এটা থাকবে না কালকে একটু বাড়বে? ইনশাল্লাহ কেজিতে 2-3 টাকা বেশি দিয়ে নিতে হবে। নিতে হবে কালকে না, আজকে রেট দিয়েছিল মানে 60 টাকা, পরে 1 টাকা কমে কিছু মাল সেল দিছি। আচ্ছা, কালকে ইনশাল্লাহ 60 টাকা দিয়েই কিনতে হবে। তো আলুর দাম যে বললেন, কতটা বলছেন আলুর দাম ভাইয়া? 40 টাকা। 40 টাকা দেখি আজকে রাত্রে বলে কথা, তো কালকে কি বাড়বে না কমবে আলুর দাম? মানে শোনা গেল যে আলুর দাম যেটা আমরা নিয়ে আসতাম এটা 38-39 টাকা করে আনতাম, এটা 40 বিক্রি করতাম, 40-41, আজকে ওখানে 41 টাকা লোড চাইছে। আচ্ছা, নতুন আলু আসলে ইনশাল্লাহ দাম বাড়বে। দাম বাড়বে না, এটা পুরাতন বলে কথা। আচ্ছা, তাহলে কালকে দাম বাড়তে পারে বলা যায় না, কিন্তু তাহলে আজকে পেঁয়াজের দাম বাড়তি, আগামীতে আরও বাড়বে, আলুর দাম সীমিত আগামীতে বলা যায় না, তাই তো? আচ্ছা, তো আপনার দোকানের নাম কি ভাইয়া? মালিক এন্টারপ্রাইজ। ঠিকানাটা? থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।